ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 2021 সালে ত্রিপুরার রাজধানী আগরতলায় লাইট হাউস প্রজেক্টের উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের গ্লোবাল হাউজিং টেকনোলজি চ্যালেঞ্জের অধীনে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই প্রজেক্টের। লাইট হাউস প্রকল্প এমন একটি মডেল হাউজিং প্রকল্প যাতে একসাথে থাকতে পারবেন প্রায় 1,000 পরিবার। দেশের মধ্যে মাত্র 6টি শহর গুজরাটের রাজকোট, উত্তরপ্রদেশের লখনৌ, মধ্যপ্রদেশের ইন্দোর, ঝাড়খণ্ডের রাঁচি, তামিলনাড়ুর চেন্নাই এবং ত্রিপুরা রাজ্যের আগরতলায় চলছে এই প্রকল্পের কাজ। প্রত্যেক জায়গার স্থানীয় আবহাওয়া, পরিবেশ এবং প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে বাছাই করা বিকল্প প্রযুক্তির সাহায্যে নির্মিত হচ্ছে এই বাসস্থানগুলি। রাজ্য সফরে এসে আগরতলা আখাউড়া বর্ডার গোল চক্করে বৃহস্পতিবার কেন্দ্রের লাইট হাউস প্রকল্পের কাজ দেখতে যান বিজেপির জাতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। চলতি বছরের ডিসেম্বর মাসেই এই প্রকল্পের উদ্বোধন হবে বলে জানিয়েছেন তিনি। ইয়ে বহুত অদ্ভুত প্রজেক্ট হ্যাঁ ভেরি স্পেশাল প্রজেক্ট দো কারণ সে এক কি জো গরিবো কে ঘর কি সমস্যা হ্যায় হামারা দেশ মে আরবান হাউজিং এক বহুত বড়া চ্যালেঞ্জ হ্যায় বড়ে শহরো মে আগরতলা জেসে শহরো মে গরিব তবকে কে লোগো কা রহনে কা ব্যবস্থা চ্যালেঞ্জ হ্যায় সরকার কে লিয়ে অর দূসরা কি জো হামারা বিল্ডিং কনস্ট্রাকশন কা টেকনোলজি হ্যায় উসমে আধুনিক হোনা তো প্রধানমন্ত্রী জি এক ভিজনারি লিডার হ্যায় ও আজ কা নেই আজ সে বহুত আগে কা সোচ কে দেশ কি ক্যা জরুরত হোগি গরিব কে ক্যা জরুরত হোগি ক্যা সমস্যা হ্যায় দেশ কে সামনে ওয়েসা প্ল্যানিং করতে হ্যায় और ये जो लाइट हाउस प्रोजेक्ट यहाँ पे अगरतला में बन रहा है ये अद्भुत है। देश में सिर्फ 6 ऐसे स्टेट है जहाँ पे पीएम साहब ने ऐसा अर्बन हाउसिंग का सॉल्यूशन पायलटिंग कर रहे हैं। ये टेक्नोलॉजी ऑकलैंड न्यूजीलैंड से अगरतला यानी ऑकलैंड से अगरतला लाने का जो संकल्पना है ये हमारे प्रधानमंत्री जी का है। ये फैसिलिटी से ना केवल इकोनॉमिकली वीकर सेक्शन हमारे गरीब भाई बंधु को जिनका घर नहीं है उनको घर मिल सकेगा। दूसरा ये पूरी तरह से कॉम्पोजिट डिज़ाइन है, खाली कंस्ट्रक्शन आधुनिक नहीं है, इसके अंदर आंगनवाड़ी की भी व्यवस्था रहेगी, इसके अंदर कम्युनिटी हॉल भी रहेगा, इसके अंदर हेल्थ एंड वेलनेस सेंटर भी रहेगा ताकि जो भी लोग यहाँ पे 1,000 परिवार रहे उनके जो भी ज़रूरतें हैं उसको सरकार पूरा करने का काम इसके माध्यम से करेगी। मुझे लगता है कि ये प्रोजेक्ट जब बन के तैयार होगा तो ना केवल त्रिपुरा और अगरतला के हमारे मेयर साहब साथ में है, ना सिर्फ इनका शोभा और शान इस शहर का और इस प्रदेश का बढ़ाएगा, ये पूरे देश के लिए एक बड़ा उदाहरण बन के सामने आएगा। केंद्र सरकार लाइट हाउस प्रकल्प फले आगरतला शहर बहु गरीब मानुषर अशेष उपकार बृहस्पतिवार भारतीय जनता पार्टी जातीय सम्पादक ঋতুরাজ সিনহা। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন আগরতলা পৌর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপি সম্পাদিকা বাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।